তো আমি যখন বলছি যে আসলে একটি বিসিএস পরীক্ষা তো দীর্ঘদিন ধরে হয়, তো আমি যে সময় আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি সত্যি সত্যি মানে বিসিএস আমি যে বললাম বাংলাদেশের যে অর্থনীতি আমার একটি মানে খুব ইয়ে ছিল যে অর্থনীতিটা কি করে চলে, একটা দেশ আসলে কি করে চলে আমরা কিন্তু অনেকে জানি না, বলছি হ্যাঁ কি করে চলে আসলে, কিন্তু আমাদের সবার যে মানে অংশগ্রহণে আমরা মনে করি যে শুধুমাত্র যারা মানে করদাতা তারাই শুধু কর দিচ্ছে, আসলে কিন্তু তা না, বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ একটা ছোট বাচ্চাও কিন্তু কর দিচ্ছে। কেন দিচ্ছে? আমাদের কর রয়েছে দুরকম, একটা প্রত্যক্ষ কর যেটা আমরা বলি, আর একটা কিন্তু পরোক্ষ কর। তো পরোক্ষ কর কিন্তু একটা দুধের কৌটা কিনলেও কিন্তু আসলে পরোক্ষ কর দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মজুর, আমাদের বাংলাদেশের চাষি, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি, আমাদের বাংলাদেশের সবাই কিন্তু কোনো রকমভাবে কর দিচ্ছে, এবং এই করের টাকায় কিন্তু আমাদের সবকিছু চলছে। খুব মজার বিষয় না? যদিও অর্থনীতি আমি খুব জোরে সোরে পড়িনি তখন, কিন্তু আমার মনে হলো যে না, আমি এই ক্যাডারটি, আমি আমি পুলিশ নয় বা অন্যান্য ক্যাডার গুলোর থেকে আমার এটা আমার জন্য পছন্দ হলো যে না, এখানে আমার হয়তো বা আমি আমার যে মেধাটা আমি হয়তো সঠিকভাবে কাজে লাগাতে। তো আমি যখন এরকম মানসিকতা নিয়ে আমার ইন্টারভিউ বোর্ডে গেলাম, তখন আমাকে কিন্তু প্রথম প্রশ্নটাই জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কেন তুমি কর ক্যাডারটা পছন্দ করো। এবং আমার মনে হয় যে আমার জীবনে আমি বহু ইন্টারভিউ দিয়েছি এবং সত্যি বলতে কি তার অধিকাংশ ক্ষেত্রে আমি সফল হয়েছি, এবং সেটির একটি টেকনিক রয়েছে, সময় থাকতে আমি বলবো। কিন্তু বিসিএস এর টাই বলি যে ওই যে 30 মিনিট আমার মনে হয় আরো বাড়ছিল সময়টা, শুধু আমি না ওই যে ইন্টারভিউ বোর্ডে যারা ছিল তারা কিন্তু খুব খুশি হয়েছিল। এবং আমি বলছি আরো যে আসলে কিন্তু আমার রিটেন পরীক্ষা যখন হয় তখন আমি বন বিভাগের সুন্দরবনে কাজ করতে থাকি তখন, এবং আমি ঠিক মতো পড়ালেখা করতে পারিনি, কিন্তু এই যে 200 নম্বরের যে মানে ভাইবা এটা এত ভালো হয়েছিল যে আমি কিন্তু টপ 50-60 মধ্যে কিন্তু চলে আসতে পেরেছিলাম। যে আসলে কিন্তু ভাইবাটির যে যার জন্য আপনার একটা মানসিক প্রস্তুতি এবং আপনার যে একটা যে একটি প্রস্তুতি দরকার, সেটা কিন্তু আপনি কিন্তু হঠাৎ করে নিতে হবে না, আপনি দীর্ঘদিনের প্রস্তুতিটাই কিন্তু আপনার এই 30 মিনিটে কাজে দেবে। তো আমাকে যখন এই প্রশ্নটি করা হলো তখন কিন্তু আমি সত্যি আমার মন থেকে বললাম যে আসলে বাংলাদেশের এই যে কথাটা আমি একটু আগে বললাম, এবং এই যে বাংলাদেশটার আমাদের ভবিষ্যতের যে উন্নয়নের জন্য কিন্তু আমাদের কর ব্যবস্থার প্রসারণ করতে হবে, এবং এটির সাথে আমি যুক্ত হতে চাই, আর তাই আমি কিন্তু এই ক্যাডারে আমি আসতে চাই। আমি চিন্তা করো যে আমি কিন্তু আমার বলটা কিন্তু তাদের কোর্টে ছেড়ে দিলাম, তারা কিন্তু সত্যি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে কিন্তু সত্যি সত্যি, এবং আমি মন থেকে বলেছি আমি কিন্তু মানে তাদেরকে খুশি করার জন্য বলে আমি ঠিক যা ভেবেছি তাই, কারণ ওখানে একজন সাইকোলজিস্ট থাকেন তখনকার সময় থাকতো, এটি আমি বলছি এটা 1997 বা 98 সালের কথা। তো তখনকার সিস্টেমে যেটা ছিল, এবং আমি খুব অবাক হয়েছি যে তারা আমাদের আমার পরবর্তী প্রশ্নগুলো কিন্তু আমার এই উত্তর থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমি অধিকাংশ সময় যে কাজটা করি যে আমি কি ইন্টারভিউটা হবে সেটা আমি আমার প্রথম একটা দুইটা উত্তর থেকে এমন কিছু আমি বলতে পারি বা বলতে চেষ্টা করি যে সেটা কিন্তু আমার অন্তত প্রথম কয়েকটা প্রশ্নের কিন্তু আমার মানে তাদের কাছেই আমি চলে যাই আর কি, যে তারা তখন ওই বিষয়টার প্রতি তারা আগ্রহী হয়ে যায়। মায়া ছড়ায়।